শীত এখনও পর্যন্ত তেমনভাবে পড়েনি কিন্তু আমাদের বাড়িতে পিঠাফুলি শুরু হয়ে গেছে তো ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই তো এখানে পিঠাপুলির জন্য নারকেলের যে ফুডটা বানানো হবে তো সেই কারণে সামান্য পরিমাণে জল দিয়ে চিনি আর পরিমাণ মতো বাতাসা দিয়ে দিচ্ছে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে চিনি আর বাতাসাটাকে একটু গলিয়ে নিতে হবে এরপর পুরো করে রাখা নারকেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এরপর হালকা হাতে নাড়াচাড়া করে নারকেলের সাথে মিষ্টিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো যাই হোক আর নারকেলের পুটটা মোটামুটি রেডি হয়ে গেছে এরপর একটা জায়গায় নামিয়ে নেওয়া হচ্ছে তো এরপর এখানে সেদ্ধ চাল আর কি গুঁড়ো করে নেওয়া হয়েছে তো সেদ্ধ চালটা আগের থেকে পা মানে পাঁচ থেকে ছ ঘন্টা জলের সাথে ভিজিয়ে নিয়ে তারপর ছেঁকে জল থেকে এরপর একটা মিশির সাহায্যে চালটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর এটা ভালোভাবে নুন দিয়ে ভালোভাবে প্রথমে মেখে নেওয়া হচ্ছে আর এখানে আছে গরম জল তো জলটাকে ভালোভাবে ফোটাতে হবে এই গরম জলটাই আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে মেখে নেওয়া হচ্ছে খুব প্রথমেই কেউ গরম অবস্থায় হাত দিতে যাবেন না তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে প্রথমে এরকম একটা খুন্তি নিয়ে আগে মানে জলটার সাথে গুড়িটাকে একটু মিশিয়ে নেবেন তারপর একটু সামান্য পরিমাণে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে এভাবে চটকে নিতে হবে তো আজকের এই পুরো রেসিপিটাই দিদিভাইয়ের আমি মাত্র কেবলমাত্র আর কি ক্যামেরাম্যান তো যাই হোক ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই মানে শীত পড়ে গেছে যেহেতু এই ভিডিওটা আপনাদের কাজেই আসবে তো যাই হোক এখন গামলা থেকে মানে গুড়ির মণ্ডটাকে তুলে নেওয়া হয়েছে এরপর একটা থালায় ফেলে দলাদলি করছে দিদিভাই আমাদের চালের গুড়িটা পুরো ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এখানে নারকেলের ফুটটা নিয়ে এখন বসে গেছি সবাই মিলে ফিটে বানানোর জন্য তো এখানে দিদিভাই একটা পিঠে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছেন মানে আমরা এভাবেই সাধারণত পিঠে বানিয়ে থাকি তো মানে দেখেছি বিভিন্ন জোন আর কি বিভিন্নভাবে পিঠে বানান তো সেটা ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মানে পিঠের তৈরি হওয়া নিয়ে প্রয়োজন আর কি তো যাই হোক দিদির মানে দিদিভাইয়ের পিঠের খোলটা তৈরি হয়ে গেছে এরপর নারকেলের পুর ভরে পিঠেটাকে ভালোভাবে মুড়ে দিচ্ছেন তো যাই হোক দিদিভাইয়ের পিঠেটা রেডি তো এইভাবে বাকি পিঠেগুলোকেও বানিয়ে নেব তো আমাদের এখানে মোটামুটি সব পিঠেগুলো বানানো হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আগের থেকে গর দুধটাকে আর কি গরম করতে দেওয়া হয়েছিল। তো এখানে এক কিলো পরিমাণে দুধ আছে আর চালের গুঁড়ির পরিমাণ পাঁচশো গ্রাম তো দুধটাকে আগে ভালো করে একটু মানে ফুটিয়ে নিতে হবে এখানে ভালোভাবে দুধটা ফুটে গেছে এরপর একটা একটা করে দুধের মধ্যে পিঠেটা পিঠেগুলোকে তুলে দেওয়া হচ্ছে তো একসাথে সবকটা দিলে কিন্তু হবে না পিঠে মানে ভেঙে যাওয়ার চান্স থাকবে আর এভাবে যদি হালকা হাতে একটা একটা করে পিঠেগুলোকে তুলে দেওয়া হয় তো সেক্ষেত্রে পিঠেগুলো গোটাই থাকবে আর কি তো এখানে আমাদের সব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এরকমভাবে হালকা হাতে পিঠেগুলোকে নাড়িয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো চিনি আর বাতাসা এই পিঠের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তো যেহেতু দুধের রেসিপি তো সে কারণে এরকমভাবে মাঝে মাঝে হালকা করে নিচটা একটু নাড়িয়ে দিতে হবে যাতে করে নিচটা বসে না যায় তো যাই হোক আজকের এই রেসিপিটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর এটা একটা জায়গায় নামিয়ে নেব সব বলে দাও কেমন হয়েছে পিঠেটা হ্যাঁ হাসি কেমন হয়েছে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো যাই হোক আজকের মতো টাটা